আজ দেশের 776টি জেলার 2100টি পিসিএ অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন স্বাগত ভাষণের মাধ্যমে শুভ উদ্বোধন করেন ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের অন্যান্য হাসপাতালের মতো আগরতলা জিবি হাসপাতালেও পিসিএ অক্সিজেন প্ল্যান্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের ভূমিকন্যা তথা কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী প্রতিমা ভৌমিক মহোদয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা। बधाई देना चाहता हूं क्योंकि इस बार टोक्यो ओलंपिक में ये देवभूमि ने भी अपना झंडा गाड़ दिया है और इसलिए आप सब अभिनंदन के अधिकारी हैं। उत्तराखंड की दिव्य धरा ने मुझ जैसे अनेक लोगों के जीवन की धारा को बदलने में बड़ी भूमिका निभाई। ये भूमि इसलिए मेरे लिए महत्वपूर्ण है, इस भूमि से मेरा नाता मर्म का भी है कर्म का भी है। পিএম কেয়ার্স থেকে কনসেন্ট্রেটর থেকে শুরু করে ভেন্টিলেটর থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র আমাদের রয়েছে পর্যাপ্ত পরিমাণে, সেগুলি দেখলেন এবং আজকে রোগী কল্যাণ সমিতি এবং আমাদের ডাক্তারদের প্রয়াসে 11 জন যারা কিডনির পেশেন্ট তাদের পার্মানেন্টলি যাতে ডায়ালিসিস করতে পারে, এবং ডায়ালিসিস অনেক সময় আছে চ্যানেলগুলি করলে অনেক দিন 1 মাস 2 মাস পরে সেগুলি থেকে ডায়ালিসিস শুরু হয়, আজকে যেটা করেছেন এবং তার জন্য যে 20,000 টাকা করে খরচা হয়েছে সমস্ত খরচা আমরা রোগী কল্যাণ থেকে দিয়েছি। 15 জনকে টার্গেট করা হয়েছিল, 4 জন আনফিট হয়েছেন, তারা যদি কালকে ফিট হন তাদেরকে করে দেওয়া হবে। সমস্তটা খরচা আমাদের রোগী কল্যাণ থেকে আমার ডাক্তারবাবুরা সেটা করেছেন। 11 জনের মধ্যে মোটামুটি 4 জনকে আপনারা দেখেছেন ওটি থেকে নিয়ে ওনারা জ্ঞানও ফিরেছে এবং বাকিরা ওটিতে রয়েছেন, 2 জন এখনও ওটিতে ঢুকানো হয়নি। টোটাল 11 জনের আজকে অপারেশন হবে এবং আজকে থেকে ওনারা ডায়ালিসিস করতে পারবেন, যেটা বাইরে গিয়ে করতে হয় অনেক টাকা সাপেক্ষ খরচার সাপেক্ষ, সেটা আজকে আমাদের জিবিপি হসপিটাল অনেক ভালো কাজ করেছেন। আমি ডাক্তারদেরকেও ধন্যবাদ জানাই আর মাননীয় প্রধানমন্ত্রীজি আগামী যে কোভিড চ্যালেঞ্জের জন্য মোকাবেলা করার জন্য মানে যখন কোনো ধরনের অসুবিধা হয় কঠিন পরিস্থিতি থেকে যখন কেউ সেটাকে টেনে তুলে তখন নেতৃত্বের পরিচয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেই নেতৃত্ব দিয়ে রাষ্ট্রকে রাষ্ট্রবাসীকে দেশবাসীকে একটা সুন্দর জায়গা আমাদেরকে এনেছেন, তার জন্য আজকে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি। তো দুটা অক্সিজেন প্ল্যান্ট আমরা পেয়েছি এবং আজকের দিনে গোটা দেশের 132টা, তার মধ্যে আমাদের স্টেটে 8টা উদ্ঘাটন হয়েছে, অমরপুরও রয়েছে, মেলাগড়ও রয়েছে, তার মধ্যে টোটাল 8টা আমাদের স্টেটে উদ্ঘাটন হয়েছে, 2টা জিবি হসপিটাল। ধন্যবাদ। রিপোর্ট খবর ত্রিপুরা।